হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, দেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো, এই পত্রিকা কখনোই ভুলভাল নিউজ করে না, এটা আমরা সকলেই জানি। এই প্রথম আলো পত্রিকাতে এসছে শাকিব খানের সঙ্গে সম্পর্ক জোড়া লাগছে যা বললেন অপু বিশ্বাস। কি বললেন প্রথম আলোয় অপু বিশ্বাস, চলুন জেনে নেওয়া যাক। সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের বরফ ধীরে ধীরে গলছে বলে জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন অপু। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব খানের সঙ্গে এখন প্রায়ই তার কথাবার্তা হয়, ব্যক্তিগত ব্যাপারের পাশাপাশি কাজ নিয়েও পরামর্শ পান তার কাছ থেকে। অপু বলেন, আমরা দুজন মিলে জয়কে স্কুল থেকে আনা নেওয়া করি, কখনো আমি রেখে আসি, সাকিব নিয়ে আসে, সাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। তাছাড়া সাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝে মধ্যে পরামর্শ দেয়। ভালোবেসে বিয়ের পর ঢালিউডের আলোচিত জুটির সংসারে পুত্র সন্তান আব্রাম খান জয় আসে। ছেলের বয়স যখন 2 বছর তখন বিচ্ছেদের পথে হাঁটেন সাকিব ও অপু। সম্পর্কে টানাপোড়েনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা। বিচ্ছেদের 6 বছরের মাথায় অপু বিশ্বাসের উপলব্ধি হয়েছে আবেগের বশবর্তী হয়ে সেসব বলেছিলেন তিনি। তিনি তাদের কাছে ক্ষমাও চেয়েছেন। অপু বিশ্বাসের এমন উপলব্ধি প্রকাশে আসার পর ইন্ডাস্ট্রিতে কানাঘুষা চলছে। বিচ্ছেদ ঘুরে আবার একসাথে নিচে আসছেন এই জুটি। বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস বললেন, সেটা এখন বলবো না, সময় বলে দেবে। আগে কি করছে না করছে সেটা আমি জানি না। সাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। সন্তান পরিবার পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার এখন। সাকিব একজন ভালো মনের মানুষ, এটাই সত্যি কথা। আব্রাম খান জয় বেশিরভাগ সময় সাকিব খানের গুলশানের বাসায় দাদা দাদির কাছে থাকে। সেই সুবাদে অপু বিশ্বাসের সাকিবের বাসা যাতায়াত বেড়েছে। অপু বিশ্বাস বলেন, আমার তো মা বাবা নেই, শ্বশুর শাশুড়ি এখন আমার মা বাবা, তো বাবা মায়ের বাসায় যাবো না, যাবো কোথায়, প্রায়ই যাওয়া হয় সেখানে। তাছাড়া আমাকে তারা একেবারেই মেয়ের আদরে রাখেন, আমাকে খুব ভালোবাসেন তারা। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকে বেশি অনুভব করেছি, এতে তাদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে আমার। অপু বলেন, কয়েকদিন আগে আমি শাশুড়ির কাছে ফোন করে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম, মা বললেন ঠিক আছে আমি রান্না করছি, একটু পর ফোন করে জানাও এই সঙ্গে সঙ্গে কি দিয়ে রান্না করব ইলিশের সঙ্গে। এরপর আমি ফোন রেখে ভুলে গেছি যে মাকে ফোন করে জানাতে হবে ইলিশের সঙ্গে আর কি খাবো। হঠাৎই শাশুড়ির ফোন, ধমকে সুরে বললেন, এই মেয়ে তুমি কি দিয়ে ইলিশ খাবে, জানাতে বললাম দেরি করছো কেন, রান্নাটা তো করতে হবে। এই হলো আমার শাশুড়ি। সত্যি কথা বলি, আমার জীবনে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আমি একটি পর্যায়ে এসে বুঝেছি তারা কতটা ভালো মনের মানুষ, এখন কতটা আমাকে ভালোবাসেন তারা। সাকিবের ছোট বোন মনির সঙ্গেও অপুর মানবিমান ভেঙে আবার দুজনের বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে। অপু বিশ্বাস বলেন, সে আমাকে খুবই ভালোবাসতো, আমিও, কিন্তু মাঝে মাঝে আমার আর সাকিবের ঘটনার কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এখন আমাদের সেই পুরনো সম্পর্ক ফিরেছে, মনি আমার কাছে ঠিক বন্ধুর মতোই। মনি তো জানে আমি কি খেতে পছন্দ করি, মাঝে মধ্যে মনি সেই আইটেমের খাবার রান্না করে আমাকে ডেকে নেয়। অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু জয় চলচ্চিত্রের প্রথম প্রযোজনা লাল শাড়ি ছবি শুটিং শেষ হয়েছে। অনুদানের এই ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক, তিনি ছবিটির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বন্ধুরা, এই হলো আমাদের চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে লেখা প্রথম আলোর কথা। আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবার। Thank you.